আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। আজ পবিত্র হজ, ফজরের নামাজ আদায় করে মিনা থেকে মুসল্লিরা রওনা দিবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে মসজিদে নামিরায় খুতবা প্রদান করবেন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ ডক্টর আবদুল্লাহ বিন সোলাইমান আল মুনি হাফিজাহুল্লাহ। আরবি এই খুতবা শোনা যাবে বাংলা সহ আরও 9টি ভাষায়। আরাফাতের ময়দান থেকে হাজিরা রওনা হবেন মুজদালিফায়, সেখানে রাত্রি যাপন করবেন তারা। এরপর আবার ফিরবেন মিনায়, পশু কুরবানি এবং মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদুল আজহা। এদিকে হজকে সামনে রেখে বুধবার রাতেই পরিবর্তন করা হয় কাবা শরীফের স্বর্ণালী ক্যালিগ্রাফ খচিত গিলাফ। করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধি নিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয়। আগের বছরগুলোতে 20-30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। দেশের বিভিন্ন স্থানে করোনা ও এর উপসর্গ নিয়ে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের সর্বোচ্চ 4 জন এ ভাইরাসে মারা যান। এছাড়া বরিশালে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন আরও 2 জন। এ বিভাগের 6 জেলায় শনাক্ত হয়েছে আরও 106 জন। জামালপুরে আওয়ামী লীগের এক নেতা সহ করোনায় আক্রান্ত 2 রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনাক্ত হয়েছে আরও 3 জন। কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে 2 জনের প্রাণ গেছে। করোনা পজিটিভ হয়েছে আরও 114 জন। নওগাঁয় করোনা নিয়ে আরও 1 ব্যক্তির মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 14 জন। নোয়াখালীতে করোনায় মারা গেছে 1 জন, নতুন আক্রান্ত 33 জন। এছাড়া শরীয়তপুরে আরও 33 জন করোনা পজিটিভ হয়েছেন। এক মাসেরও বেশি সময় পার হলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এসব এলাকার নদনদীর পানি মাঝে মধ্যে সামান্য কমলেও কিছু সময় পর আবারও বেড়ে যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ আরও বেড়েই চলেছে। এ কারণে এবারের কুরবানির ঈদ তাদের কাছে ফিকে হয়ে গেছে। কুড়িগ্রামে গত বুধবার ধরলা নদীর পানি কিছুটা কমলেও গতকাল রাতভর বৃষ্টিতে আবার বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও এখনও রয়েছে বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে। শরীয়তপুরে পদ্মার পানি তোড়ে ভেসে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর। বুধবার নদীর আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। হুমকির মুখে পড়েছে আশপাশের অনেক এলাকা ও স্থাপনা। এছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ অন্যান্য এলাকায়ও লাখো মানুষ নানা কষ্টে জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা বলছেন এবার তাদের কাছে ঈদের কোনো আনন্দ নেই, এখন বেঁচে থাকাই সবচেয়ে বড় লড়াই। খুলনা, সাতক্ষীরা ও বান্দরবানে বন্দুকযুদ্ধের ঘটনায় 3 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এর মধ্যে খুলনার রূপসায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে ফাটা কেষ্ট। ঘটনাস্থল থেকে 1টি বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র, 500 পিস ইয়াবা ও নগদ 66,000 টাকা উদ্ধার করা হয়েছে। কামালের বিরুদ্ধে হত্যাসহ 25টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এদিকে সাতক্ষীরার বাসধার কোয়ারবিল এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে লিয়াকত আলী নামে 1 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 1টি অস্ত্র, গুলি ও বেশ কিছু মাদক। তার বিরুদ্ধে সাতক্ষীরা অন্তত 10টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরও 1 মাদক ব্যবসায়ী, তার নাম শাহ আলম। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 1টি বন্দুক, 6 রাউন্ড গুলি ও 20,000 পিস ইয়াবা ট্যাবলেট। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঈদপূর্ব শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা 11:41 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 197 কোটি 13 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 128টি, কমে 71টি এবং অপরিবর্তিত ছিল 137টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সেমকো ফার্মা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সাইহাম টেক্সটাইল, লিন্ডে বিডি, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, গ্রামীণ ফোন, অগ্নি সিস্টেমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং কাটটালি টেক্সটাইল লিমিটেড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে পারেন, স্ক্রিনে ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।